আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ এক দেশে একটা অনেক পুরাতন অনেক বড় ভৌতিক জঙ্গল ছিল আর সেই জঙ্গলটার পাশেই একটা অনেক বড় রাজার প্রাসাদ ছিল আর সেই রাজার নাম ছিল ভুত্তাকলার বাপ এই রাজার নাম ভুত্যা কলার বাপ রাখার কারণ হচ্ছে একটাই কারণ এই রাজা শুয়ে শুয়ে সারাক্ষণ ভুত্তা কলা খেত এই জন্যই তো তার বাবা তার আগের নাম পরিবর্তন করে তার নাম রেখে দিয়েছে কলার বাপ এজন্য সবাই থেকে কলার বাপ ডাকে আর এই কলার বাপের রাজার প্রাসাদে বাস করত একটা ইঁদুর আর একটা বিড়াল আর এই বিড়ালটা ছিল এই রাজার প্রাসাদের সৈনিক সে সারাক্ষণ ইঁদুর তাড়ানোর কাজ করত ওরে বাবা অল্পের জন্য বেঁচে আর একটু এদিক হলে নিচে পড়ে আমি একেবারে চ্যাপ্টা হয়ে যেতাম যাই হোক এখান থেকে তাড়াতাড়ি আবার কেটে পড়তে হবে হায় হাই, এই দিকে তো সমস্যা ওরে আমার কাছ থেকে জিনিসগুলো ওরে সামনে তো আমি টমকে দেখতে পাচ্ছি কোনো ব্যাপার না টমকে আমি বারবার বোকা বানিয়ে একা থেকে যেতে পারবো ও আবার অল্পের জন্য বেঁচে গেলাম রে মুশকিল এটা তো এখন বাসছে না এ মারোর টান দৌড় আবার চোখটা বন্ধ হয়ে গেল। এ মাতার ক্যাবটা না ঢিলডিলা হয়ে গেছে যাই হোক তাড়াতাড়ি এটাকে বাসাতে হবে তারপর ইঁদুরটাকে আবার গায়েল করতে হবে এ মারোর টান যাক বাবা অবশ্যই এটা বাসছে কিন্তু মাতার মধ্যে একটা বাড়িও দিছে যাই হোক ইঁদুরটা আবার কোথায় গেল। হ্যাঁ ইঁদুরটা তো একারে আসছিল তাহলে ইঁদুরটা এখন আবার কোথায় গিয়ে লুকালো পুস্কে ইঁদুর আমি তো তোমাকে ঠিকই কুঁজে বের করব। তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন টম তুমি হচ্ছে একটা গাদা হাদারাম তুমি বের করবে আমাকে ইম্পসিবল এই যে দেখো আমি এখানে পারলে তুমি বের করো আমাকে একান থেকে আবার লুকিয়ে পড়লাম পোস্কে দূর তুই এখন একানে লুকিয়ে আছিস আমাকে আবার সংকেত দিয়ে এইবার তো তোরে কাইছি ইয়াড শুং একেবারে মাথাটা পাড়িয়ে দিলাম হ্যাঁ এবার এটাকে চাপটা করতে হবে ইয়া ডিসুং একেবারে চাপটা করে দিয়েছি এইবার দেখি তুই লুকিয়ে তাকিস কি করে দরকার পড়লে এটাকেও একান থেকে চিটকে বিটকে ফেলে দেব ফেলে দিয়েছি মনে হচ্ছে বাহিরে পরিবেশটা একটু ঠান্ডা আছে হুম এটাই সুযোগ একান থেকে মজার মজার খাবার নিয়ে আমার দ্রুত কেটে পড়তে হবে টমের হাতে মার খাওয়ার আগেই এটা কি হচ্ছে এত কিছু করার পরে ইঁদুরটা জুতার ভিতর লুকিয়েছিল তবে রে এইবার তো ইঁদুরটা দৌড়ে পালাচ্ছে দাঁড়া আমি আইতাছি টম তুমি আইতে থাকো কিন্তু আমারে এত সহজে ধরতে পারতা না হেইডা আসল কথা বুঝছো না ইদুরটা তো বাড়ি চালাক দেখছি এটাকে কিছুতে ধরতে পারতাছি না এটা আবার কি করছে ঘরে ভিতর ঢুকে যাবে না তো টমের হাত থেকে বাঁচতে হলে তাড়াতাড়ি আমার ঘরে ভিতর ঢুকতে হবে তারা হলে টমের হাতে মারকে আমার জীবনটা হারাতে হবে এইবার টম আমার আর কিছুই করতে পারবে না টমকে একটু জিব্বা দেখার যাক টম তুমি আমার জিব্বা দেখো জিব্বা কারণ তুমি আমার কিছুই করতে পারবে না সর্বনাশ মনে হচ্ছে আমার দিকে তেরে আসছে হায় হায় তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে পড়তে হবে ওই এখন করে ঢুকছিস কেন দাঁড়া বুঝছি এভাবে হবে না তোর দরজা ভাঙতে হবে ইয়া ঢুং আমি তোকে তোর ঘরের দরজা ভেঙে তারপর বের করব তার জন্য আরও স্পিডে দরজা ভারি দিতে হবে এ হেইয়ো হচ্ছে না তোরে বাবা এই ইচ্ছি দূরের ঘরের দরজাটা এত শক্ত কেন রে বাবা আরও জুড়ে দিতে হবে ইয়ার তাও তো ভাঙছে না রে বাবা আরও স্পিডে দিতে হবে নাকি টম বাহিরে কষ্ট করছে আমার দরজা বাগার জন্য আর আমি ভিতরে বসে বসে মজার কাবার খাচ্ছি আর দারুণ মজা পাচ্ছি আহা যে কাবারের জন্য ওরে টম যেভাবে বাড়ি দিল মনে হচ্ছে তো ঘরের দরজা এখনই ভেঙে যাবে রে আইনের কসম আমার নানির কসম এ বুঝতে কলার বাপ রাজার কসম আজকে আমি গড় ভেঙে হলেও জেরিকে গর থেকে বের করেই চারবো কিরে আমি তো জেরি গড়ে দরজা বাঁধতেছিলাম এখন তো মনে হচ্ছে বাড়ি ছুটে পাটল ধরে গেছে দেওয়ালের মাঝে ওরে বাপসাপ তো ভালো টেকছে না রে বাবা পাটল তো মনে হচ্ছে উপরের দিকে যাচ্ছে উপরের দিকে কোথায় যাচ্ছে উপরে তো একটা জার বাতি জার বাতি কি আবার নিচে পড়বে নাকি এ আমি তো জার নিচে দাঁড়িয়ে আছি হায় হায় এইবার তো বপসা মোটেই ভালো টেকছে না মনে হচ্ছে জারবাতি পরে গেল ওরে যারবাতি পরছে নাকি ওরে না তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে পালাতে হবে পালাতে পালাতে হবে হবে কোন দিকে পালাবো না ওই দিকে দিকে আর পালাতে পারলাম না ও এটা কি হলো আমার মাথার উপর এই জারবাতিটা পরে গেলো মনে হচ্ছে আমি বন্দি ওরে পাবারে শেষ মেশ কাটা মুগরটাও আমার মাথায় পরে একেবারে মাথায় আলু হয়ে গেলো রে ওরে পাবারে পাবা আমার বাসি সৈনিকেরা তাড়াতাড়ি বাসি পু দিয়ে ক্যাপ্টেন টমকে আমার কাছে ডেকে আনো তাড়াতাড়ি ক্যাপ্টেন টমের ডাক পড়েছে এ বুঝতে কলার বাপ রাজার কাছে তাড়াতাড়ি চলে আসুন এখানেতে ডাক দিয়ে আসেন বুঝতে কলার বাপ রাজাই আমারে তাই তো আর তাকতে পারলাম না আইলাম দৌড়ে রে আমি আইয়া পড়ছি বুঝতে কলার বাপের কাছে রে কিন্তু ওই জারবাতি পরার কারণে মাথার উপরে আমার মাথাটা এখন জানি বন বন করে ঘুরছে আর চোখে কেমন জানি শরষ্যপুল দেখছি আগে স্যারকে একটা সেলুট দিতে হবে একারে দাঁড়িয়ে দুরু সার রাজা যাই হোক এই যে বুঝতে করার বাপ রাজা আমি চলে আসছি এখন দাঁড়িয়ে আপনাকে একটা সেলুট দেব। সেলুট বস আপনি আমাকে আদেশ করেন কি করতে হবে এখন আমি আপনার আদেশ মানতে রাজে আছি যাই বলবেন তাই করব না তুকুনা মানে যা বলবেন আমি তাই করবো ওই ঘরে জারবাতি ভাঙার কারণে এইবার রাজা টমকে দারুণ শাস্তি দেবে এই বিড়াল তোমার মতো একটা ক্যাপ্টেন টম বিড়াল থাকতে ঘরে ভিতর থেকে ইঁদুর কি করে কাবার চুরি করে তাহলে তোমার মতো সৈনিক দিয়ে আমার লাভ কি এই রাজপ্রাসাদে তাড়াতাড়ি এই কথার উত্তর দাও যে চালাক ইঁদুর এটা এখানে আমি কেন আপনার মতো ভুত্যা করার বাপ রাজাও কিছুই করতে পারবেন না যদি একবার পরতেনের কপ পরে তাইলে বুঝতেন এই ক্যাপ্টেন টম বিড়াল চুপ থাকো তোমাকে দিয়ে কিচ্ছু হবে না সেটা আমি বুঝে গেছি যাও তুমি যেহেতু ইঁদুরের কাছ থেকে খাবার চিনি আনতে পারো না তাই তোমাকে এই মাসের বেতন দেওয়া হবে না তোমার এক মাসের বেতন কেটে দেওয়া হলো বুঝতে পারছো কথা টমের এক মাসের বেতন কেটে দিল। তার মানে টমের আবার চাকরি যাবে তারপর টম বাড়িতে চলে যাবে আরে বাহ দারুণ সর্বনাশ এক মাসের বেতন আমার কেটে দেবে এই মাসে তাহলে আমি কলা দোলা জিনিসগুলো কিনব কি দিয়ে হাই হাই এমন কি আমার চাকরিটা তো যেতে পারে আবার টম আমি তোমাকে এই চাকরি থেকে বরখাস্ত করব তারপর ওই সৈনিক আবুল আমার আবার এখানে আনবো হ্যাঁ আবুলকে আনবেন আবুলকে আনেন আপনার রাজপ্রাসাদ সহ আবুল চুরি করে কে ফেলবে বলে দিলাম আবুল যে চুরের চুর সারা কনসের চুরি করে আমি অবশ্য করি কিন্তু আমি কম চুরি করি যাই হোক রাজা কি বলে সেটা ভালো করে আগে শুনতে হবে তারপর এই রাজপ্রাসাদ আমার চাটতে হবে তবে এত সহজে রাজপ্রাসাদ আমি চাড়ছি না এই তোমার কাছে যে তলোয়ারটা আছে আমার অনেক পুরাতন সৈনিকের এই তলোয়ার এই তলোয়ারটা আমার কাছে বুঝিয়ে দিয়ে এখান থেকে চলে যাও ইয়াস ভুত্তা কলা রাজা আপনি টেনশন করবেন না আপনার পুরাতন সৈনিকের তলোয়ার আমি এখনই দিয়ে যাচ্ছি কি ব্যাপার এটা তো কুলতেছে না হায় হায় এটা বের হচ্ছে না জোরে টান দিতে হবে মার ও টান হে ইয়ো আরও জুড়ে হায় হায় আরও জোরে টান দিতে হবে এই চিৎকিমিটকে পিটকে তলোয়ার কোথায় গিয়ে পড়ছে সর্বনাশ মনে হচ্ছে রাজার মুকুটে এই রে এইবার তো চাকরির সাথে আমাকেও বন্দি করবে রাজার মুকুটে গিয়ে একেবারে তলোয়ারটা গিয়ে ঘেতে গেছে বেচারা টম মিরাল কি করতে গিয়ে কি করলো এমনিতেই জামেলা আর জামেলা বেশি পাকালো এটা কি হলো অল্পের জন্য আমার মাথাটা বেঁচে গেল টমের বাচ্চা তুই আমার মুকুটে এ তলোয়ার দিয়েছিস তার মানে তুই আমাকে মারতে চেয়েছিস তোর কত বড় সাহস আমি তোকে যে কি করব কিন্তু তার আগে আমি তোকে বন্দি করে তোকে পাশির দড়িতে জোলাবো সর্বনাশ আমার নাকি এবার পাশির দড়িতে জোলাবে ওরে বাবা এবার আমার কি করতে হবে আ বুঝতে পারছি এই যে বুঝতে কলা বাপ রাজা আপনি আমাকে পাশির দড়িতে জোলাবেন তাই তো বলছেন হ্যাঁ আমি আপনার কথা রাজে আছি আপনি আমাকে জোলান কিন্তু আপনি তো আমাকে ধরতেই পারবেন না তার আগে আমি এখান থেকে দৌড়ে গ্যাচ্যাং করে পালাবো ওরে বাবা বাঁচতে ছেলে টমের বাচ্চা টম এখান থেকে পালা পালা হে জেরি আমি তোর জীবন করবো তেরি বেরি কারণ তোর জন্য আমার সে বুত্তাকলাল বাপের রাজার প্রাসাদ থেকে চাকরি বরখাস্ত হয়ে গেছে মানে আমাকে বরখাস্ত করে দিছে তাই আমি এই জেরিকে কুঁজে বের করবোই করব তারপর জেরিকে আমি শ্যাস্তা করবো কিন্তু সমস্যা একটাই এই জেরিকে আমি কোথায় গিয়ে এখন কুঁজে বের করবো যাই হোক অবশ্যই আশেপাশে কোথাও কুঁদলে আমি ইঁদুরটাকে পেয়ে যাবো জেরির বাচ্চা জেরি আজকে তোর জীবন হবে তেরি আর বেরি আহারে বেসারা টম আমাকে খোঁজার জন্য এখন একটা গুহার ভিতর যাচ্ছে যাই হোক এখন আমার গিয়ে চুপি চুপি লুকিয়ে দেখতে হবে যে বিড়ালটা এখন যাচ্ছে কোথায় মানে টম আর কি চাকরি থেকে বরখাস্ত হয়ে গেছি বলে কি হয়েছে আমি এখন সৈনিকের মতোই চলাফেরা করব। বাহিরের কেউ তো আর জানে না যে আমাকে চাকরি থেকে গার ধাক্কা দিয়ে বের করে দিছে র্যাপ লাইট র্যাপ লাইট এই গুহাটা দেখতে কেমন জানি বৌতিক মনে হচ্ছে আমার না একটু একটু ভয় করছে আমার তো আবার বয়টা একটু বেশি তবে সৈনিক হয়ে গেছি ঠিক আছে কিন্তু এই গুহার ভিতরে কি ঢুকবো না ঢুকবো না সেইটাই তো বুঝতে পারতি না দুরু এখানে দাঁড়িয়ে থাকলে তো আর ইঁদুরটাকে কুঁজে পাবো না আবার এই দিকে ভয়ে আমার হাঁটু কাঁপছে ভয়ে শরীর কাঁপছে ওরে বাবা একটু ডুব গেলে তারপর আবার এই গুহার ভিতরে ঢুকা যাক বাবারে পাবা। বাবা ইঁদুরটাকে যদি আমি ধরে নিতে পারি তাহলে হয়তো আমি আমার চাকরিটা বাঁচাতে পারবো যাই হোক এই সৃষ্টিকর্তা এবারের মতো বাঁচিয়ে দাও এই গুহা থেকে আমাকে জ্যান্ত বের করে দাও জীবন আমার টেনা টেনা কখনো কি চু ভাল লাগে না এখন আমি বুঝতাছি না যে কোন দিকে বুথ এসে আমাকে অ্যাটাক করে বসে বাবারে রে বাবা এই গুহাটার চারপাশ দেখতে কেমন যেন ভূতরে মনে হচ্ছে মনে হচ্ছে এই গুহাটাই নাকি আমাকে কে ফেলছে ওরে বাবা এখানে একটু দাঁড়িয়ে পরিবেশটা আগে বুঝি ওর পরিবেশ বুঝতে গিয়ে আমার হাঁটু কাঁপে কি আর করার বয়বীতি পেয়ে হলো এই গুহার ভিতরে ঢুকে ইঁদুরটাকে আমার কুজে বের করতে হবে কিন্তু আশেপাশে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না ব্যাপারটা কি এত আন্দার কেন পরে বোকা বিড়ালটা সত্যি সত্যি আমাকে কুজার জন্য এই গুহার ভিতরে ঢুকে গেছে আসলে এই গুহাটা অনেক পুরনো এটার ভিতরে অনেক জীবজন্তু থাকে আমার তো মনে হচ্ছে এখান থেকে কোনো একটা আওয়াজ আসছে ব্যাপার তো তেমন ভালো না মনে হচ্ছে টমের চিৎকার শোনা যাচ্ছে অবশ্যই টম কোনো বিপদে পড়েছে ওরে সাইডে দাঁড়ায় ওরে বাবা রে কাউয়া আমারে খাইলো রে কাউয়াগুলো আমারে অ্যাটাক করেছে মনে হচ্ছে আমাকে এখনই চিড়ে বিড়ে কে ফেলবে হায় হায় এখন আমি কী করবো কোন দিকে পালাবো দৌড় বুঝতে পারছি আমার পালানোর স্পিড আরেকটু বাড়াতে হবে ওরে আমি চোখ খুলতে পারতেছি না ভয়ে যাই হোক একটু স্পিডে দৌড়াতে হবে ওরে পাবারে পাবারে পাবা স্পিডে দৌড়াতে গিয়ে গাছের সাথে ডুসকে মনে হচ্ছে গাছটা ছিদ্র হয়ে গেছে আর আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে হায় হায় টমের অবস্থা দেখে তো আমার একটু হাসতে মজাচ্ছে হা 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 হি 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 হু 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 হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে আর হাসতে বাবা টম আমার কোথেকে চলে এলো হায় হায় এইবার তো মনে হচ্ছে আমার কোনো অবস্থা নাই দাঁড়াও টম তোমাকে একটু শাস্তা করে তারপর আমি এখান থেকে পালাচ্ছি এ ওরে বাবারে বাবারে বাবা আমার তলোয়ার দিয়ে আমাকে অ্যাটাক করে ইঁদুরটা পালাচ্ছে ওরে বাবা রে বাবা যে যাই বলক এখানে আমার টাকা আর নিরাপদ না তাড়াতাড়ি এই গুহার ভিতরে লুকাতে হবে তারা হলে টমের হাতে আমার জান হারাতে হবে আমি বাপু জান হারাতে পারবো না ইদুরের বাচ্চা তোরে তো আজকে কাইছি রে তুই আবার গুহার ভিতরে ঢুকছিস না কোনো সমস্যা নাই আমি আইতাছি গুহার ভিতরে ঢুকতে এ ইদুরটা ওই দিক দিয়ে পালাচ্ছে দাঁড়া পুষ্কে ইদুর আমিও এই দিকে আসছি এখন আমি তোকে ধরবো কিন্তু ভিতরে কেমন যেন একটু কায়ান্দার মনে হচ্ছে তেমন কিছু দেখা যাচ্ছে না যাই হোক ওরে মনে হচ্ছে কিছু একটা সাথে ডুস খেলাম বাবা রে বাবা ডুসকে মনে হচ্ছে মুখটা আমার চ্যাপটা করে ফেললাম যাই হোক মুখ চ্যাপটা হয়ে গেলেও ধীরে ধীরে সামনের দিকে যেতে হবে আর মনে হয় কোনো বাধার সম্মুখে আমার পড়তে হবে না যাক এবার নিশ্চিন্তে যাওয়া যাক ওরে বাবা আবার কিসের সাথে ডুস খেলাম আমার সাথে এসব কি হচ্ছে রে বাবা কিছুই তো বুঝতে পারছি না মাথাটা এখন আর বনপন করে ঘুরছে মনে হচ্ছে আর কিছুর সাথে ডুষ খাবো না এইবার অবশ্য নিশ্চিন্তে যাওয়া যাক এরেং আর তেরেং বেরেং করে ওরে আবার একটা কি ডুস খাইলাম রে এইবার তো মনে হচ্ছে আমি একেবারে পিঠ হয়ে গেলাম পিঠ হয়ে নিচে পড়ে গেলাম পাবারে পাবা আবার ভিতরে কম্পনা শুরু হয়ে গেছে যাক বাবা অবশেষে কম্পন বন্ধ হয়ে একটু স্থির হয়েছি তবে যাই হোক আমার তো ইঁদুরটাকে ধরতে হবে তাই না তাহলে ইঁদুরটাকে ধরার জন্য চুপি চুপি আরেকটা গুহাতে ঢুকে পড়লাম এ এই দিকে দেখা যাচ্ছে না কিন্তু এখানে এত গুহা কেন রে বাবা এই দিকে শুরু ওই ওইদিকে সুরঙ্গ এই দিকে শুরুঙ্গ এখন আমি ইঁদুরটাকে কোন দিকে পাবো সেইটাই তো বুঝতে পারতাসি না আরে বাবা আমার পায়েটা কী চ্যাপ্টা লেগে আছে আরে বাবা বের হচ্ছে না দূর চাই এটা পা থেকে কিছুতেই বের করতে পারছি না এই তো পা থেকে বের হয়ে এটা উড়ে উড়ে ওইদিকে চলে যাচ্ছে কিন্তু এখানে তো আবার ভারকার বিক্রেতা দাঁড়িয়ে আছে ওনার উপরে পড়ে যাবে না তো ওনার উপরে পড়ে গেলে যদি উনি আমাকে পিটানো শুরু করে ব্যাপার কি একটা কাগজ উড়তে উড়তে আমার খুব বুড়িতে এসে পড়েছে আচ্ছা কাগজটা কিসের একটু পরে দেখি তো আরে এটা তো একটা লটারি আর এই লটারির লোকটাকেই তো কুদে পাওয়া যাচ্ছিল না এটাতে একশো কোটি টাকা পাওয়া গেছে ও কাইসেরে এটা একশো কোটি টাকার একটা লটারি কাগজ ছিল আর আমি এটাকে নিজের পায়ে শর দিয়ে ফেলে দিয়েছি হে যা একটা কাচ্চা দরা খেয়ে গেলাম এখন তো আমার সাথে আমারই রাগ হয়ে যাচ্ছে রাগে আমার মাথা গরম হয়ে যাচ্ছে কি যে করবো বুঝতেছি না এই পরে যাচ্ছি তো এই পরে গেছি কি মজা আহা মজা কি মজা আহা মজা আমি একশো কোটি টাকার একটা লটারি পেয়ে গেছি আমি আর বার্গার বিক্রি করব না আজ থেকে আমি বড় লোক হয়ে গেছি এই বার্গার বিক্রি করার আমার কোনো দরকার এই বার্গারের দোকান আজ থেকে তোমাকে দিয়ে গেলাম আহা কি মজা কি মজা আহা কি মজা মজা লটারি পেয়ে কি ড্যান্স দিচ্ছে রে বাবা এই ড্যান্স তো আজকে আমি দিতাম কিরে বার্গার তো আমার অনেক প্রিয় ধর চাই পিছনে যা গেছে তার দরকার নাই এখন আমি বার্গার যেহেতু পেয়েছি আগে মজা করে বার্গার খাই পৃথিবীতে একমাত্র বার্গারই হচ্ছে সবচাইতে আমার প্রিয় খাবার আর সেই বার্গার পেয়ে গেছি একশো কোটি টাকার দরকার নাই আমি এখন বার্গার খাই ওই লোকটা আসলেই বোকা এত বড় একটা বার্গারের দোকান পেলে সেখান থেকে চলে গেছে আ বার্গারে কি গ্রান রে বাবা গ্রানেই তো আমার একেবারে পেট ভরে যাচ্ছে আর যখন বার্গার আমি খাবো তখন কি হবে ও কথায় আসে না প্যাট টান্ডা তো দুনিয়া টান্ডা তাহলে এখন আমি আমার প্যাট টান্ডা করবো কে এ ওরে ওরে প্যাট তুই আর একটু অপেক্ষা কর এখন পাগল হয়ে যাচ্ছিস কেন আমি তো তোর কাছে বার্গার পাঠাচ্ছি একটু পরেই তোর কাছে বার্গার পাঠাচ্ছি এ কিন্তু আমি তো বার্গার বানাতে পারি না এইবার কি হবে বার্গার কি করে বানাতে হয় সেটাই তো আমি জানি না তবে এখানে মাত্র বার্গার বানানোর জন্য একটাই আছে। এটা ছাড়া আর কিছু নাই তার মানে মাত্র একটা বার্গার বানাতে পারবো আমি একটা বার্গার খেতে পারবো কি আর করার আজকে কপাল সব দিকেই নষ্ট হয়ে গেছে আমি তো ভাবছিলাম বার্গারের দোকানে অনেকগুলো বার্গার হবে কিন্তু এ তো দেখছি মাত্র একটা বার্গার হবে দূর চাই একটা বার্গার যেহেতু আছে একটাই আমি খাই এটাই আমার ভক্ততে ছিল ভক্তে যা আছে তাই খেতে হবে এখন এই অংশটাকে উপরে তুলতে হবে একটা রুটি নিলাম রুটির ভিতরে মাংসটা ঢুকিয়ে দিলাম ও এইবার ক্রিম দিতে হবে ক্রিম দিলে এই বার্গারটা আরও অনেক মজার হবে অনেক জুস হবে অনেক হেভি হেভি হবে আহা কি আনন্দ আকাশে বাতাসে প্রথমে বার্গারে আমি একটা হলুদ সস দিয়ে নেই কারণ হলুদ সসে অনেক ভিটামিন আছে কি ভিটামিন সেটা অবশ্য আমি জানি না তবে ভিটামিন আছে এটুকু আমি জানি এতেই চলবে এত জানার দরকার নাই তাহলে তো আমি আবার ডাক্তার হয়ে যাব ডাক্তার হয়ে আবিল্লি করতে পারবো না এবার একটু লাল সস দিয়ে নেই বাও এটা হচ্ছে টমেটো সস টমেটো সসে অনেক ভিটামিন আছে তবে এটা কি ভিটামিন সেটাও আমি জানি না জানারও দরকার নাই এবার বার্গারের মধ্যে আইসক্রিম ফ্লেভার দেব আসল কথা হচ্ছে বার্গারটাকে এত জুস করে বানাবো এত জুস যাতে অমৃত লাগে মানে এই দোকানে যা যা জিনিস আছে সব দেব এই বার্গারের মধ্যে তারপর বার্গারটাকে আমি ভেবে খাবো আহ মনের তৃপ্তিমিটাইয়া বার্গারটাকে আমি খাবো আজকে বার্গারকে নিয়ে একটা গান মনে পড়ে গেছে বার্গার বার্গার কাব হার্গার কে আমি মোটা হব রে বার্গারে আছে যেন প্রচুর ভিটামিন সেটাও তো আমি জানি না কি ভিটামিন যাক এত জানার দরকার নাই এবার জিবার পানি ঠল টল করছে তাড়াতাড়ি বার্গারটা খেয়ে পেলি আ আহ কত মজা লাগে বারবারটা বার্গার কই হেল টম তুমি বার্গার খাচ্ছো এটা তো হতে পারে না তুমি তো বার্গারের দোকানদার আর বার্গারের দোকানদার বার্গার কাবে এটা ইম্পসিবল বার্গারটা তো আমি খাবো কারণ আমি হচ্ছি কাস্টমার আহ এই বার্গারটা অবশ্য বেশ মজার ছিল মজার ছিল কে ফেলছো কেই তো ফেলছে যা আজকে আর বার্গার খাওয়া হলো না আমার মনে হচ্ছে এটা বার্গার না আমি একটা অমৃত খেয়েছি অমৃত ও কি সুন্দর কি স্বাদ কি ট্যাস্ট ও হো 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 এত মজার বার্গার আগে কোনো দিন খাই নাই অবশ্য এটা ঠিক আমি বার্গার কেলে আমি দোকানদারকে টাকা দেই না তবে তোমার বার্গারটা একটু বেশি মজা হয়েছে এজন্য আমি তোমাকে পাঁচটা টাকা দিলাম ঠিক আছে এই নাও বার্গারের দাম অবশ্য দুইশো টাকা তার মধ্যে তোমাকে আমি ফার্স্ট টাকা দিলাম এটা অবশ্য ফকিরকে আমি ভিক্ষা দেই তো তুমি তো ফকিরের মতোই আচ্ছা তাকো আমি এখন গেলাম এ! আমার সাদের বার্গার খাইলো আর শেষ মেশ আমার ফকিরে উপাধি দিল এ পাঁচ টাকার কয়েন দিয়ে আমি কি করব। এটা দিয়ে তো ভালো একটা সানাসুর কিনেও খাওয়া যাবে না মাথাটা গরম হয়ে যাচ্ছে বুলডকের বাচ্চা ভুলড যাজ্ঞ মাথা গরম করে কোনো লাভ নাই আমি আবার একটা চাকরি নিয়েছি কথা হচ্ছে আবার পরিশ্রম করে তারপর টাকা অর্জন করব। আর সেই টাকা দিয়ে আমি যেমন চা করবো কারণ অবৈধ পথে টাকা দিয়ে কিচ্ছু হয় না হুট করে পাওয়া টাকা দিয়ে কিচ্ছু হয় না হুট করে টাকা আসে আবার হুট করেই চলে যায় আর পরিশ্রম করে যে টাকা অর্জন করা যায় সেই টাকায় একমাত্র থেকে যায় জাগুয়া এত বাণী শোনাইয়া লাভ নাই এখন আমি লাউ পাহারা দিই ওরে সর্বনাশ যে তুমি কি করছো হায় হায় এই পুষ্কি তো দাঁড়া কইতাছি তোর এত বড় সাহস তুই আমার লাউ কাটতে চলে আসছিস তুমি আমাকে যতই তারাও লাভ হবে না আমি তোমার লাভ এটাকে কেটেই ছাড়বো কারণ আগেই বলেছি তোমাকে এই চাকরি আমি করতে দেব না কাণ্ড দেখছো আসছে আমার লাউটাকে কাটার জন্য এই লাউ পাহারা চাকরিটা আমি কত কষ্ট করে নিয়েছি আর সে আসছে আমার চাকরিটা খাওয়ার জন্য ইম্পসিবল আমার চাকরি আমি এটা ছাড়তে পারবো না কি ব্যাপার মনে হচ্ছে সামনে কিছু একটা পড়লো এই তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে আসলে সামনে কি পড়েছে এই তো টম চলে গেছে এই সুযোগে লাউটা আমি ফাটিয়ে ফেলি এখনই দিতে হবে একবারে সর্বনাশ আবার আসছে টম আবার আমার পালাতে হবে এক দৌড়ে পালাতে হবে ওই পুস্কি ইদুর এখন তুই পালাচ্ছিস কোথায় দাঁড়া কইতাছি আজকে তোর একদিন আমার জয় দিন লাগে কাণ্ড দেখছ কত বড় সাহস দাঁড়াও এবার আমি লাভের আড়ালে লুকিয়ে থাকবো তুমি যখনই আসবে তখনই তোমাকে ধরবো আমি টমকে আশেপাশে দেখা যাচ্ছে না এটাই সুযোগ এই ভম দিয়ে লাউটাকে পাঠিয়ে ফেলবো টম মনে হয় কোথাও চলে গেছে সর্বনাশ টম তো লাভের আড়ালে ছিল ওরে বাবা বমটা পেরে আমি এখান থেকে বরঞ্চ চলে যাই ওই দুষ্টই দূর এখন তুই পালাচ্ছিস কোথায় দাঁড়া কইতাছি আজকে তোরে দৌড়তে ফলে পিটাইয়া নোয়াকালি পাটামো হ্যাঁ আমার নাম টম বিড়াল কিরে আমি যে ইঁদুরটাকে দৌড়ানোর জন্য এসে পড়েছি এ বোমটা তো ওখানে রয়ে গেছে সর্বনাশ তাড়াতাড়ি বোমটাকে আনতে হবে এ এ এ ধরেছি এ এই পরে যাচ্ছে পরে যাচ্ছে যাক বাবা এবার বোমটাকে নিয়ে অনেক দূরে চলে যেতে হবে যেখানে বোমটা পাটলে লাভের কিছুই হবে না এই তো আমি বমটাকে নিয়ে অনেক দূরে চলে আসছি এবার এখানে একটু ধারানো যাক তবে আরেকটু লাউটাকে ভালো করে দেখি যে লাউটা কি এখনও ঠিকঠাক আছে কি না হ্যাঁ এইবার লাউটা ঠিকঠাক লাউ এর পাশে কেউ নেই তার মানে আমার লাউ বেঁচে গেছে তবে আমি কি বেঁচে যাব। না রে বাবা এইবার তো কাইছি ধরা ও আমি একেবারে শেষ টম হয়ে গেছে গম আর এইসব বলে ভুসি কাইতে হয়েছে বোমার শুধু ঘুষি আরে টমকে কালা ভূতের মতো দেখা যাচ্ছে একটু হেসে নেই হা 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 হাহ ই ই সর্বনাশ টম আসছে আমাকে ধরার জন্য বাঁচতে চাইলে এখান থেকে পালাতে হবে ওরে বাবা দৌড়ের উপর থাকতে হবে আমার ওই দুষ্ট ইদুর এখন তুমি পালাচ্ছ কোথায় দাঁড়াও বলছি আজকে তোমাকে ধরতে পারলে পিটাইতে পিটাইতে একেবারে নাইনতাবাড়ি থেকে নোয়া তারপর নোয়াকালি থেকে আমকালি আমকালি থেকে জামকালি পাঠাবো তোমাকে দাঁড়াও এখন তুমি পালাচ্ছো কেন হ্যাঁ আমার জিগাই। গায়ে পালাবো না মানে তোমার কাছে ধরা যা পিঠা খাওয়ার কোনো শখ নাই আমার কি ব্যাপার টম কি করেছে বাপরে ভাব কোথায় একটা ঢুস গেলাম কি রে এ কার তো আমি চালাতে পারি না তাহলে এটা যাচ্ছে কি করে ওরে সর্বনাশ এইবার কি হবে এইদিকে তো বুট্টা কেদের অবস্থা বারো দোকানে চব্বিশটা বেজে যাচ্ছে তার সাথে তো একটু পরে আমাদেরও বারো দোকানে ছাব্বিশটা বাঁচবে তুকুনা চব্বিশটা বাজবে ওরে কাইসে রে সামনে তো একটা সিমেন্টের কুটি এইবার কি হবে রে এইবার কাইসি দরা ও ওরে গেছি রে কি সর্বনাশ কার থেকে চিটকে মিটকে এইবার কোথায় যাচ্ছি রে আমরা ও পাপ বাপ এটা কোথায় এসে পড়লাম রে বাবা কিছুই তো বুঝতেছি না এবার টমের মাঝে একটা গুতা দেয় দিয়েছি এক গুতা ওরে নানা রে নানিরে রে গেল রে আমার কমর গেল রে ও কি গোতাই টাই না কাইছি টমকে আজকে দিছি এক গোতা হ্যাঁ আমার সাথে ফাঙ্গা নেই নাকি এবার এখান থেকে কেটে পড়তে হবে তা না হলে আবার টমের কাছে পিটা খেতে হবে যাকে বলে পিটান ইদুরটারে পাইছি এক বাড়ি দিব দিয়েছি এক বাড়ি একেবারে ইদুরটাকে পাঠিয়ে দিয়েছি কি ব্যাপার এটা কি ইদুরটাকে পাঠাইছি না যে লাহার এ যে লাউ পাহারা দিচ্ছিলাম এই লাউটাকে পাটিয়ে ফেলেছি রে বাবা কাইসি ধরা এইবার তো টমের মাথা আরো বেশি গরম হয়ে যাবে আমি একটা কাজ করি ধীরে ধীরে এখান থেকে আমি কেটে পড়ি তা না হলে আজকে আমার কবর আছে টমের সাথে টমের মালিকের হাতে আমার পিটা খেতে হবে এই আমাকে ধরে ফেলছে এইবার কি করে পালাবো এই যে রি আমাকে এই মহা বিপদে ফেলে তুমি চলে যেও না আমি হাত জোর করছি আমাকে এই বিপদে ফেলে চলে যেও না এই যা টম আবার কান্না কাটে শুরু করছে আমার সাথে হাত জোড় করছে এখন টমকে এই অবস্থায় পেলে আমি কী করে চলে যাব। হইছে হইসে মায়ের কান্না এবার তামাও আমি বুঝতে পারছি আবার কি করতে হবে এখন এই লাউটাকে আগের মতো করার ব্যবস্থা করতে হবে আচ্ছা ঠিক আছে চলো লাউটাকে আবার আগের মতো ব্যবস্থা করছি আর আমার মাথায়ও একটা দারুণ বুদ্ধি চলে আসছে বাজার থেকে একটা প্লাস্টিকের লাউ কিনে আনছি এখন পাইপটাকে লাগিয়ে দিয়েছি এবার টম এটাকে হাওয়া দাও হাওয়া দিলে অনেক মোটা একটা লাউ হয়ে যাবে ঠিক আছে জেরে আমি তোমার কথা মতো এটাকে হাওয়া দিচ্ছি ও হাওয়া দেওয়ার সাথে সাথে লাউটা কেমন জানি একটু মোটা হয়ে যাচ্ছে ওরে যতই হাওয়া দিচ্ছি ততই মোটা হয়ে যাচ্ছে